ইসলাম কি চায়? ইসলাম চায় যে আপনি ইসলামিক লেবাস পরে, তাহাজ্জুদ নামাজ পড়ে, জামাতে ফজর পড়ে, কোরআন তেলাওয়াত করে, তারপরে জিকির আজকার করলেন, এরপরে গোসল করলেন, নাস্তা করে চলে গেলেন কোথায়? সংসদে, সেক্রেটারিয়েটে, ব্যাংকে। সেখানে গিয়ে আপনি আল্লাহ রব্বুল আলামিন যেই বিধিবিধান দিয়েছেন এই অনুযায়ী আর কাজটা করতে পারলেন না। এখন আপনি আগে যেই নেক কাজগুলো করেছেন, ইসলাম ওটা যেমন চায়, কিন্তু আপনি যেই কাজগুলো এখন করবেন, ইসলামের ডিমান্ড হচ্ছে এইগুলো ইসলামিক হতে হবে। এখন আপনি পীরের মুরিদ হওয়ার কারণে টুপি পরেছেন, তবলিগ করার কারণে বড় পাঞ্জাবি পরেছেন, আর এক পীরের জিকির করতে গিয়ে আপনি কান্দে পাগড়ি ঝুলিয়েছেন, পকেটে মেসোয়াক নিয়েছেন, সব কিছু আতর টাতর মেখে কোরআন পড়ে এসে আপনি সুদের হিসাব করতেছেন। অথচ আল্লাহ তাআলা বলছেন ফাআযালু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যে ব্যক্তি সুদের সাথে লিপ্ত থাকলো, এই ব্যক্তি লেখক হোক, চাকরিজীবী হোক, সুদদাতা হোক, গৃহীতা হোক, কিংবা সুদের সাক্ষীদাতা হোক, লেখক হোক, আমানতদার হোক, সবগুলো জাহান্নামী। তারা সবাই আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এর মানে ব্যাংকের মধ্যে আপনি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কইরা তারপরে জুহুর ওয়াক্তে যাইয়া সেই আল্লাহর সেজদা দিচ্ছেন, এটাই তো সবচেয়ে বড় আল্লাহর সাথে বেয়াদবি। ইসলাম কি চায়? কনসেপ্টটা খুব ছোট্ট, কিন্তু আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে ইনশাআল্লাহ। এবার খেয়াল করুন, ইসলাম যেটা চাচ্ছে সেটা হচ্ছে আপনার টুপি কি পরেছেন, কত রাকাত নফল পড়েছেন, এই হিসাবের চাইতে আপনার ওই নামাজ, রোজা, দাড়ি, টুপি যেই ইসলামের কারণে পড়েছেন, আপনি যেই কাজটা করবেন সেটাও যেন ইসলামিক কাজ হয়, ইসলামিক কায়দায়, অনৈসলামিক কাজ যেন না করেন। কথাটা একটু করা হয়ে গেছে, ইসলামিক কায়দায় অনৈসলামিক কাজ। যেমন ধরুন একটা বিয়ে করবেন, যুবক ছেলে, হ্যাঁ এটাই ভালো হবে, ইবাদত, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, না আসেন, যুবক ছেলে, প্রতিষ্ঠিত, হ্যান্ডসাম, বয়স 25+, পিএইচডি হোল্ডার এবং বিসিএসও করা, সম্পদশালী, উচ্চ মর্যাদা সম্পন্ন এক ছেলে, ডিমলা কলেজের সামনে এসে গাড়িটা থামাইছে, লেক্সাস গাড়ি। আইয়ে পড়ুয়া মেয়েরা ছুটি হওয়ার পরে চলে যাচ্ছে, ষোড়শী, তন্নি, চপলা, যুবতী, আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ অ্যাপারিয়েন্স যেটাকে আমরা বলি, এরকম একটা মেয়ে দেখে যুবক বলল প্লিজ আমার একটু কথা শোনো। যুবতী মেয়েটা দাঁড়ালো, জিজ্ঞেস করল তোমার নাম কি? বলল আমার নাম মেহেরজান। বাহ, চমৎকার নাম। বাবা কি করে? এই কলেজেই লেকচারার। যুবক বলল তোমার সাথে আমি একটা একান্ত কথা বলতে চাই। বলল হ্যাঁ বলেন। যে আমি একজন মেয়ে তালাশ করছি যে আমার বউ হবে, আমার এই একাডেমিক কোয়ালিফিকেশন এই, আমার অ্যাসেট এই, ধানমন্ডিতে আমার বাড়ি আছে, এই আমার গাড়ি দেখতেছে, গাড়িটার দাম 1.5 কোটি টাকা, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে ঢাকাতে নিয়ে যাব, আমার স্ত্রী বানাবো। কথা বুঝছেন কি না? মেয়েটা চিন্তা করলো বিষয়টা তো ভালোই, বলছে আব্বুকে বলে আসি, বলার দরকার নাই, ফোনে বললে নিও, তুমি শান্তি থাকলেই তো হলো। করে বাবা, এতে কঠিন গরজওয়ালা মানুষ গাড়িতে উঠে বসেছে এক টানে ধানমন্ডি, দরজা লাগিয়ে দিয়েছে, ভিতরে বসিয়ে বলতেছে শোনো,
তোমাকে প্রথম দেখায় পছন্দ করেছি, তুমি খুবই ভালো, এটা আমি বুঝতে পেরেছি। তোমার কিন্তু দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। বলল হ্যাঁ রাজি আছে। এই যে জর্জেট ওড়না পরে কলেজে গেলা, এখন থেকে বোরকা পরে বাইরে যেতে হবে, এছাড়া হবে না। বলল হ্যাঁ রাজি আছে। বলল প্রতিদিন না হলেও কমপক্ষে বৃহস্পতিবার দিবাগত রাত এবং রবিবার দিবাগত সোমবার রাতে তাহাজ্জুদ পড়তে হবে কমপক্ষে বারো রাকাত। বললে হ্যাঁ রাজি আছে। প্রতিদিন কমপক্ষে এক রুকু কোরআন অর্থসহ পড়তে হবে। বললে হ্যাঁ রাজি আছে। বলল কমপক্ষে সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতে হবে। বললো তাতেও রাজি আছে। আমার মা বাবার খেদমত কম বেশি একটু করতে হবে। বললে হ্যাঁ করব। বাইরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যাবে না। বললো ঠিক আছে, এটা আমি মেনে নিলাম। তারপর তারা থাকা শুরু করলো। মেয়েটা এবাদত বন্দিগি সব ঠিকঠাক মতো করে। এরপরে মেয়েটা প্রেগনেন্সি হয়েছে, মানে কনসেপ্ট করেছে বেবি। এখন দুইজন মিলে নিয়ত করেছে বাচ্চাটা সুন্দর করে যদি হয় তাহলে উমরা করতে যাবে। ছেলে হলে আলেম বানাবে, মেয়ে হলে হাফেজা আলেমা বানানোর পর আলেমের কাছে বিয়ে দেবে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই পর্যন্ত যা কিছু হয়েছে, নেক কাজের কথা, তাহাজ্জুদের কথা, নফল রোজার কথা, তিলাওয়াতের কথা, জিকিরের কথা, পর্দার কথা, কনজুগাল লাইফ ডিল করা, এমনকি বাচ্চা কনসেপ হওয়া, তারপরে বাচ্চা নিয়ে তাদের ভাবনা, আল্লাহর ঘর জিয়ারতে যাওয়া, এই সব কিছু সওয়াব না গুনাহ? সব কিছু সওয়াবের কাজ, কিন্তু আসলে কি তাদের সওয়াব হচ্ছে? দেখ এরকম কম আওয়াজে তো ওয়াজ চলবে না। সব কিছু সওয়াব, কিন্তু আসলে কি তাদের সওয়াব হচ্ছে? ভেজালটা কোথায়? বিয়াটাই হয় নাই। এই পর্যন্ত যা বলছি তার মধ্যে বিয়া বলিনি। বিয়া ছাড়া কনজুগাল লাইফ, অথচ তাহাজ্জুদ চলতেছে। বিয়া ছাড়া একই সাথে থাকা, বাচ্চা কনসেপ্ট করছে, আর এই বাচ্চা নিয়ে উমরা করতেও যাইবে। সম্পূর্ণ বাহ্য দৃশ্যে নেক কাজ মনে হলেও টোটাল কাজটাই হয়ে যাচ্ছে গুনাহ। ইসলাম কি চায়? ইসলাম চায় প্রথমে বিয়েটা হোক, তারপরে তোরা নফল রোজা না কইরে যদি ফরজটা করিস তাতেই হয়ে যাবে, নফল করলে আরো বেশি হবে। আর বাচ্চা যেটা হবে বিয়ার পর, যদি বিয়ার আগে যদি হয়, এটা তো হয়ে রয়েছে জারজ। আর যতবার সহবাস হয়েছে বিসমিল্লা কইয়া সহবাস করো, আর না কইরে দোয়া পড়ো আর না পড়ো, সবই তো জেনা হচ্ছে। ইসলাম চায় প্রথমে বিয়েটা হোক, ঠিক তেমনি ইবাদত মানে হচ্ছে সর্বপ্রথম দেখতে হবে আমি যে কাজটা করি সেই কাজটি আল্লাহ অনুমোদন দেয় কিনা। ওই কাজটি আগে ইসলামিক অনুমোদিত হতে হবে, তারপর সেই কাজটি আমি করব, তাহলে সওয়াব হবে। কিন্তু আমরা অনেকে মনে করেছি যে আমি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম 10 লক্ষ টাকায় এই 3 বছরের সুদ এত টাকা, অতএব এত টাকা দিয়ে যান। যদি ইসলামের নিয়ম এটা হতো যে আল্লাহর নাম নিয়ে নামাজ রোজা হজ যাকাত করি শেষ করা যেত, তাহলে আবু জেহেলের বিরুদ্ধে নবীর যুদ্ধ করার কোনো দরকার ছিল না। তার কারণ নামাজ রোজায় তো আবু জেহেল বাধা দেয়নি। পর্দা করাই যদি ইসলামের একমাত্র ইবাদত মনে করা হতো, আরে পর্দা করার আগে তো রাষ্ট্রটা ইসলামী বানানোর নির্দেশ, তার কারণ পর্দার আদেশ নির্দেশ এসেছে কোরআনে। একটি অনৈসলামিক সরকারের অধীনে থাকা মুসলমানদের উপরে নয়, বরং আল্লাহর নবী মদিনার রাষ্ট্রপ্রধান। তারপর নবম হিজরিতে গিয়ে আল্লাহ তাআলা পর্দার আয়াত নাযিল করেছেন। সুদ হারাম। একটি ইসলামিক রাষ্ট্র যখন হয়েছে তখনই বলা হয়েছে
চলছে এখন সুদ হারাম করো তার কারণ নবী মক্কায় তুমি আছো কাফেরের আন্ডারে কাফেরের অধীনে একটি রাষ্ট্রে তুমি সুদ খাইলেই বা কি দিলেই বা কি না দিলেই বা কি কারণ রাষ্ট্রটাই তো সুদের রাষ্ট্র অতএব প্রথমে তুমি রাষ্ট্রটা ইসলামিক বানাও অতএব ইসলামী রাষ্ট্রে কোনোদিন সুদ চলতে পারে না আমরা তো সুদের ওয়াজ কম করলাম না দেশে সুদ কমছে না বাড়ছে কারণ এটা তো ইসলামিক রাষ্ট্রের মদ মদের আয়াত নাজিল হয়েছে একটি অনৈসলামিক সরকারের অধীনে থাকা জনগোষ্ঠীর উপরে নয় মুসলিম জনগোষ্ঠীর উপরে নয় বরং আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন কারণ মদ হারাম হওয়ার ঘোষণা ব্যক্তি এবং হুজুরের পক্ষ থেকে হইলে হয় না এটা রাষ্ট্রের পক্ষ থেকে হতে হয় এই জন্য রাষ্ট্র ক্ষমতাটা আল্লাহ রাব্বুল আলামিন আগে নবীকে দিয়েছেন তারপরে বললেন এইবার নবী তুই মদ হারাম করে দাও বাংলাদেশের পীর মাশায়েক বক্তা খতিব তাবলীগ আমরা তো কম বললাম না বেপর্দার বিরুদ্ধে কিন্তু বেপর্দা কি কমছে না সামনে ওয়াজও চলবে কিন্তু রাষ্ট্র যদি এই অবস্থায় থাকে তাহলে বলুন তো দেখি মহিলাদের কাপড় আগামী ২০ বছর পর কি গায়ে থাকবে না তাহলে এই ওয়াজ যায় কই এর মানে হচ্ছে পর্দার আয়াত নাজিল হয় একটি রাষ্ট্রের উপরে ওই রাষ্ট্র বাস্তবায়ন করে দেয় প্রধান তিনি বলেন যে আগামীকাল থেকে এইভাবে পর্দা পুশিদা মতো চলবে বেপর্দায় কেউ চলবে না এর মানে এটা ওয়াজের বিষয় নয় এটা আইনের বিষয় আমাদের কপাল পোড়া আমরা বুঝতে পারিনি যে কোনটা আইনের বিষয় কোনটা ওয়াজের বিষয় আইনের বিষয় আইন প্রণয়ন কোন হুজুর করে না আইন প্রণয়ন কোন বক্তা করে না আইন প্রণয়ন খতিব করে না তবলিগ করে না আইন প্রণয়ন করে দেশের সরকার এই জন্য যখন সরকারের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ তাআলা আইনের বিষয়গুলো নাজিল করেছেন চোরের হাত কেটে দাও এটা কি ওয়াজের বিষয় না আইনের বিষয় আইন কি হুজুরেরা বানায় আইন বানায় কারা পার্লামেন্ট ইবাদত বলতে আপনি বুঝেছেন যে হ্যাঁ তাহাজ্জুদ ইবাদত বলতে বুঝেছেন আপনি নফল রোজা ইবাদত বলতে জিকির কোরআন তেলাওয়াত এইগুলো বুঝেছেন কিন্তু আগে তো বিয়াটা হইতে হইবে আগে বিয়াটা হওয়ার পর যদি এই জিকির কম করতেন